ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের উপরে একটি জরুরি কাজ রয়েছে, তা হচ্ছে বাইতুল্লাহ ঘরের হজ করা, আল্লাহর ঘরের হজ করা। আল্লাহর ঘরে আল্লাহর ঘরের হজ করা, এইটা হচ্ছে মানুষের উপরে একটা জরুরি কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফামান ফারাদা ফিহিন্না আল হাজ্জা, যারা হজ করব বলে এই নির্ধারিত মাসে নিজের উপরে জরুরি মনে করবে, সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে এই মাসে আমি হজ করব, এই ব্যাপারে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদালা ফিল হাজ্জে, ফালা রাফাসা, তাহলে কোনো অশ্লীল কাজ করতে পাবে না। ওয়ালা ফুসুকা, ফাঁসে কি কোনো কথা কর্ম, সীমালঙ্ঘনপূর্ণ কোনো কথা কর্ম বলতে পাবে না। ওয়ালা জেদালা ফিল হাজ্জে, হজে তর্ক বিতর্ক করতে পাবে না। এই কথাটি আবার আসবে স্মরণ থাকলে ইনশাআল্লাহ। এখনকার মতো আপনাকে বলে রাখি, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি হজ করব মনে করে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই মাসে, তাহলে তিনটে কাজ জরুরি। এক, অশ্লীল কাজে লিপ্ত হতে পারবে না। অশ্লীল কাজে লিপ্ত হওয়ার দুইটা দিক, একটা হলো এমনিতেই অশ্লীল কাজে লিপ্ত হতে পারবে না, যখনই কাবা ঘরে হজ করতে নামবে তখন দেখবে নারী আর পুরুষ একাকার হয়ে কে যে কোন দিকে যাচ্ছে, কার গায়ের উপর দিয়ে কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ তো সৃষ্টিকর্তা, এখন কি ঘটছে 500 বছর পরে কি ঘটবে উনি তো জানেন, এই জন্য সিদ্ধান্ত নিলে আগে এই বাক্য, সিদ্ধান্ত নিয়েছেন তো, অতএব অশ্লীল কাজ সাবধান। আপনার গায়ের উপর দিয়ে নারী মহিলা চড়ে চলে যাচ্ছে, সিদ্ধান্ত আগেই পরিবর্তন করতে হবে, অশ্লীল কাজ সাবধান। এটাই প্রথমে আল্লাহ হাত দিয়েছেন এখানেই। এরপরে বলছেন যে ওয়ালা ফুসুকা, অশ্লীল কথা বলা যাবে না। খালি ঢাকা বিমানবন্দরে গেছেন বা হাজি ক্যাম্পে ঢুকেছেন, তারপরে মোয়াল্লেম বলছে যে ভাইজান ওই রাত 2টাতে ছিল বিমান ফ্লাইট, তো ওটা নাকি 4টেই হয়ে গেছে, তখন আপনি শুরু করে দিলেন, হ্যাঁ এত টাকা নেই, এই নেই সেই নেই, কি করে না করে, এই দেখেন এমন পরিস্থিতি। পরিস্থিতি আপনাকে ফাঁসে কি কথা বলতে বাধ্য করবে, এর নাম শয়তান। জানিনি আগে তার আগে কত কথা, ওলা জেদালা কোনো তর্ক নেই, ফাসেকির কথা আর একটা আছে অনেক, তার মধ্যে আর একটা জিদ্দায় নামার পরে দেখছেন অন্য অন্য দেশের লোক একটা ভালো জায়গায় বসে আছে আর আপনার জায়গা হচ্ছে মাঝহাতে মাটির উপরে, কোনো খাওয়ার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই। শোনা গেছিল যে বিমান থেকে নামার সাথে সাথে গাড়ি রেডি থাকবে, 7 ঘন্টা থেকে বসে আছেন, কোনো গাড়ি নেই। এইবার এমনি তো মানে শারীরিক ক্ষমতা আছেই, তার উপরন্ত টাকাও ভালো আছে, তাহলে গরম বেশি আছে, এইবার আপনি নিজেকে ঠেকাবেন কি করে, খুব কঠিন ঠেকানো, খুবই কঠিন। বলে কি, আরে শতবার ওয়াদা করেছে কোনো সমস্যা হবে না, আর এই বিমানবন্দরে জিদ্দায় কি আর 7 ঘন্টা বসে থাকা যায়, এটা একটা কথা হলো, যা মনে লাগে আপনি তাই বলবেন। ওয়ালা জেদালা তর্ক, কাবা ঘরের পাশে যাওয়ার সাথে সাথে দেখবেন কে যে কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, কার গায়ের উপর দিয়ে কে যে যাচ্ছে, কাবা ঘর না হয়ে যদি অন্য জায়গা হতো তাহলে কত যে মানুষ মরতো প্রতিদিন, কোনো তর্ক নেই, যা হচ্ছে হতে দেন, আপনি কোনো জিম্মেদারি নেবেন না, মুখ খুলবেন না। তিনটে কথা আল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি হজ করব বলে সিদ্ধান্ত নেবে। হজ করব বলে সিদ্ধান্ত নিলে তিনটা কাজ করতে হবে, এক, অশ্লীল কোনো কথা কর্ম নেই, দুই,
কোনো ফাঁসে কি কথা নেই, গালি নেই, হুজ্জুতি করে কোনো কথা নেই। তিন, কোনো তর্ক চলবে না কোথাও। ও তো মানুষ ঘুরছে কাবা ঘরের চতুর্দিক দিয়ে, লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে। আপনি এটা সহজ মনে করছেন? যারা এটার ব্যবস্থাপনা মেনটেন করছে, এটাই কি আপনি সহজ মনে করছেন? আপনি 10,000 লোক কন্ট্রোলে রাখা আপনার জন্য ভারী, 300 লোক দিয়ে, 500 লোক দিয়ে 10,000 লোক কন্ট্রোল করতে পারবেন না। সেখানে 50 লক্ষ, 80 লক্ষ, 1 কোটি মানুষ তারা কন্ট্রোল করছে। হিসাব নিকাশ সহজ নয়, খুব কঠিন। সেই কালে আল্লাহ তাআলা এই কথা বলছেন, এই কথাগুলি পৃথিবী সৃষ্টির পূর্বে লওহে মাহফুজে লেখা ছিল, যেটা আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পাঠিয়েছেন। আজ থেকে 1450 বছর পূর্বে মানুষ একদিন বাংলাদেশ বলে, আমি বাংলাদেশের এই জন্য কথা বলছি, সারা পৃথিবীর মানুষ নিজ নিজ স্থান থেকে, বাড়ি থেকে বের হওয়ার পরপরই মানুষকে গালি দেওয়া প্রয়োজন হবে। এজন্য ফাঁসি কি বন্ধ? বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মানুষের সাথে তর্ক করা প্রয়োজন হবে। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে অশ্লীল কাজে জড়িয়ে যাওয়ার পরিস্থিতি চেপে আসবে, আসবেই, পরিস্থিতি তাই। এই জন্য আপনাকে আগেই সতর্ক সাবধান করা হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি খুব ভাববার। হজ সফরে যদি কোনো দিন যাওয়ার ইচ্ছা করেন, তাহলে বাড়ি থেকে বের হওয়ার আগে এখানে মুখখান বন্ধ করবেন। মুয়াল্লিম কি করেছে না করেছে সেটা দেখার বিষয় নয়। বহু বলছে সেই মুসল্লি, সেই হজ পালনকারী ব্যক্তি, আচ্ছা ঠিক আছে দেশে যেয়ে দেখে নেব, হজ করতে গিয়ে বলছে দেশে যেয়ে দেখে নেব, মানে মাথাতে মন্দ কর্ম কিভাবে চেপে আছে, ও দেশে এসে দেখে নেবে। দেখেন, একটি গুরুত্বপূর্ণ ইবাদত হজ, যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটি বড় মাধ্যম হচ্ছে হজ।